তাহাই একটু ধৈর্য ধরতে হবে সকলকে আর সমস্ত রক্ষকদের অনুরোধ করছি আপনারা রক্তদান শরতের দুপুরে আশ্বিনের এই দীপ্তাহরি ভাবনায় বরণ করছি রক্তদানের মহতি ধর্মে শুভেচ্ছার বার্তা নিয়ে আমরা অনুরোধ জানাব খুব বেশি লোক ওখানে যাবেন না অনেকেই রক্তদান করছেন এটা খুব ভালো কথা আমি বিভিন্ন ফ্লেক্স ফ্লেক্স দেখছি এদিকে যারা কোনোদিন এসব কাজের ধার ধারেননি তারা আজকে এই কাজ করছেন তার কারণ তারা বুঝতে পেরেছেন কাজ না করলে মানুষের মধ্যে টেকা যায় না কাজ করতে হয় তো আমি বলবো তাদের যে তারা আমরা যেমন এক একটি ওয়ার্ডে পাঁচটা ছটা করে রক্তদান করেছি তার বেশিও করেছি তো তারা এখানে অমিত বলল দশটাও হয়েছে কোনো ওয়ার্ডে তো এই ওয়ার্ডে তারা আগামী রক্তদানটা কবে করবে সেটা যেন জানিয়ে দিয়ে যায় এটাও তাদের কাছে আমি অনুরোধ করছি বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আমরা কোথায় এই প্রশ্নটা সবাইকে করতে বলব অর্থাৎ আমাদের যার যত গর্ব যার যত কথা যে যত ছবি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে দিক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের অস্তিত্ব প্রায় নেই জোড়া মন্দির থেকে আমাদের বন্ধুদের জোড়া মন্দির থেকে হলদিরাম লোকেশনে তারা যতটা দু মিটার দেড় মিটার এক মিটার দূরত্বে দূরত্বে দাঁড়িয়ে পড়বেন যতটা পতাকা দলের সম্ভব নিয়ে যাবেন আর প্ল্যাকার্ড আমরা দেওয়ার চেষ্টা করব দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিবাদ কৈখালি থেকে কেষ্টপুর ছাত্র যুবরা করবেন এই দেশ বিক্রির সরকার শ্রমিক বিরোধী কৃষক বিরোধী দেশ বিরোধী কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকদের রাজারহাট গোপালপুরে এক অভিনব প্রতিবাদে আজকে আপনারা দেখতে পাবেন ভালো সংগঠন এটা তার প্রমাণ আর এই ওয়ার্ডের কর্মীরা পার্টিকে কত ভালোবাসে এটা তার প্রমাণ দুটো বাস এসছে লাইফ কেয়ার রক্ত নিচ্ছে এয়ার কন্ডিশন বাস আরও একটা বাস আসবে লাইন করে সবাই রক্তদানের জন্য নাম লেখাচ্ছে এটা দেখেও ভালো লাগে এর চেয়ে ভালো উপায় কিছু নেই মহাত্মা গান্ধী এবং লাল বাহাদুর শাস্ত্রীরও আজ জন্মদিন তাদের শ্রদ্ধা জানাবো আমাদের নেত্রী মমতা ব্যানার্জির শিক্ষা যে চব্বিশ ঘন্টা সাত দিন মানুষের সেবায় থাকো এবং এই রক্ত এই আপন পেয়েছে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সংগঠক কমল মণ্ডলকে ধন্যবাদ জানাচ্ছি লাইফ কেয়ারকে ধন্যবাদ জানাচ্ছি মহাত্মা গান্ধীর আজকে জন্মজয়ন্তী এরকম একটা রক্তদান শিবির আপনি বরাবরই করে আসেন কিন্তু করোনার অভয়ে আমরা দেখেছি আপনার পরিষেবা মানুষের মধ্যে আজকের এই কর্মসূচি নিয়ে একটু কিছু বলেন দেখুন আজকে হচ্ছে দেশের জাতির জনক মহাত্মা গান্ধী তার জন্মদিন সেই উপলক্ষে আমরা প্রত্যেক বছর কিছু না কিছু অনুষ্ঠান করি এবার আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি কারণ আপনারা জানেন যে সারা পৃথিবীতে সারা বিশ্বে সারা ওয়ার্ল্ডে যে রক্তের যে সংকট রক্তের থেকে সংকট যে প্লাজমা এই জিনিসটা আমাদের খুব দরকার কেন আমাদের যদি করোনা পেশেন্টকে বাঁচাতে হয় আমাদের সবাইকে উদ্যোগ নিতে হবে এগিয়ে আসতে হবে যে যাতে আমাদের রক্তের সংকটটা যাতে ঠিক থাকে তাই আমরা আজকের এই ভালো দিনটি আমাদের যে জাতির জন্য
মহাত্মা গান্ধী এই দিনটিতে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দেশসেবা রক্তদান। আজকে পূর্ণিমা এবং গোলাকে বলছিল যে পূর্ণিমার উদ্যোগে আপনার এই হাজার আপনার ইয়েতে প্রায় 7,000 লোক 130 বার রক্তদান করা হয়েছে। এটা হচ্ছে রাজারহাট দুর্গাপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক মন্ত্রী পুনেন্দু বোস তার উদ্যোগে আজকে কয়েকদিন যাবৎ ধরে যে রক্তদান হয়েছে তাতে প্রায় 7,000 লোক রক্ত দিয়েছে। উনি আবারও উদ্যোগ নিয়েছে যেটাকে আবার মানে রানিং রাখতে যে আবার শুরু করবে, কেননা এটা পরিষ্কার যে রক্ত ছাড়া মানুষ বাঁচে না আর রক্তের বিকল্প নেই। আজকে আপনি দেখছেন যে সায়েন্স অনেক উন্নত কিন্তু রক্ত তৈরি করতে পারবে না। আজকে কৃত্রিম হার্ট বলুন যাই হোক, আমরা অনেক কিছু শুনেছি যে কৃত্রিমভাবে মানুষকে বাঁচিয়ে রাখা যায় কিন্তু রক্তের জন্য রক্তের প্রয়োজন, তার কোনো বিকল্প নেই। তাই আমাদের এই মিল আছে কতজন রক্ত কথা মোটামুটি এই পর্যন্ত প্রায় 100 জন লোকের নাম হয়ে গেছে, প্রায় 150 জন লোক। কোন ব্লাড ব্যাংক থেকে এসে লাগছে? আজকে এছাড়াও কি আর কোনো কর্মসূচি আছে? আজকে এমনি গান আছে আর এই আজকে রক্তদানের উপরে মেনলি আমরা এটা জোর দিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ দাদা আপনার।